রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা জমিনটা হচ্ছে সম্পদ, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। আপনি চলে যান এখান থেকে বাগমারা মেন যে আপনার বাজার, ওই বাজারে এক কাঠা জমির দাম 20 লাখ টাকা। চলে যান নীলখাত খিলখাতে, ওখানে এক কাঠা জমির দাম হয়তো কয়েক কোটি টাকা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা সম্পদ, এর মধ্যে অন্যতম সুন্দর ভালো সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সালেহা, সুন্দর একজন নারী, সুন্দর একজন স্ত্রী। গোটা পৃথিবীর সম্পদ, তার মধ্যে সবচেয়ে ভালো সম্পদের নাম হচ্ছে নারী। তার মানে নারী যদি ভালো সম্পদ হয়, তাহলে ভালো সম্পদকে ভালোভাবে রাখতে হবে। আমরা অধিকাংশ মানুষ নাদান, আমরা এর মূল্য বুঝতে পারি না। মূল্য বুঝতে পারি না বলেই তো আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করা জানি না, কিন্তু তাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। ইসলাম যা বলে আমাদের সমাজ উল্টো। কেমন? একটা মেয়ে হয়েছে একজনের, তো পরবর্তী সময় আবার প্রেগনেন্ট, তো তখন হসপিটালে যাওয়ার সময় বলছে আবার যদি মেয়ে হয় তো এ বাড়িতে আসিও না, সোজা বাপের বাড়ি যাও। বলেন এরকম মানুষ? আপনাদের দেশে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, নারী নাকি পুরুষ তা জানা যায়, এটা আমাদের ইন্ডিয়াতে জায়েজ নয়। ইন্ডিয়াতে কোনো ডাক্তার যদি বলে দেয় যে আপনার সন্তান কি রয়েছে, তার ফাঁসি, জেল। খুব কাছের মানুষ আমাদের যারা ল্যাবে কাজ করে তাদেরকে বলছি দেখো না ভাই, কাউকে বলবো না, তারাও বলছে এটা অন্যায়, একেবারে রীতিমতো লেখা থাকে। আর আপনাদের দেশে কিন্তু এটাকে বৈধতা দেওয়া হয়েছে। দেখি মানে বাচ্চা পেটে আসার কিছুদিন পরে বলছে আমার মেয়ে হবে, আমার ছেলে হবে। তো মেয়েদের প্রতি সমাজে কিন্তু একটা অনীহা এখন পর্যন্ত আছে, ওই আদিকাল থেকে আজ পর্যন্ত এটা অনীহা আছে। একটার বেশি যদি কারোর দুটো মেয়ে হয় তাহলে ওর ভাগ্যে কিছুটা খারাপ আছে, আর যদি তিনটাই মেয়ে হয় তাহলে তার তালাক পর্যায়ে চলে যায়, এমন ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে, ঘটে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুটো কন্যা সন্তান আছে, যার দুটো মেয়ে সন্তান আছে, সাবালিকা হওয়া পর্যন্ত সে লালন পালন করলো, ইসলামিক কায়দা কানুন শেখালো, ওর বাবা আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। হাদিস বুখারীর দেখেন, আমার হাতটা আঙুলটা দেখেন, ঠিক এভাবে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার দুটো কন্যা সন্তান, ও নিজে যা খায় তাই খাইয়ে মানুষ করলো, মানুষ করার পরে সে খুশি থাকলো তাদের উপরে, সে তার বাবা আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো, লেগে লেগে থাকবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার তিনটে কন্যা সন্তান, ও যদি আল্লাহ তাআলার উপরে এই তিন কন্যা হওয়ার ফলে সন্তুষ্ট থাকে, নিজে যে পরিমাণে খায়, যে মানের খায় তাকে সেই মানের খাওয়ায়, নিজে যা পরে তাকে সেই মানের পরায়, এবং সব পাত্রের হাতে তুলে দেয়, তাহলে আমি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে এভাবে থাকব। তার মানে রাসূল সাল্লাল্লাহু বলতে চাইছেন যার কন্যা যত বেশি ওর জান্নাতে যাওয়ার চান্স তত বেশি, আর আমাদের পার্থিব জীবনে যার কন্যা যত বেশি ওই স্ত্রী রিস্ক তত বেশি, ঠিক না? বলে যে তোর বংশে বাতি জ্বালানোর কেউ আছে, এরকম করে কথা বলে। অথচ কন্যা সন্তান যে কত বড় নিয়ামত, এটা যার নাই সেই একমাত্র হয়তো টের পায়। তবে আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হচ্ছে, কন্যা সন্তানেরও পারিবারিক করার তারা চেষ্টা করছে। অতএব নারী হচ্ছে ইসলামের একটা অন্যতম একটা সম্পদ, এবং বিপরীত পক্ষে একটা ফেতনা। তাহলে উভয় দিকতে আমাদেরকে খেয়াল রেখে কি করতে হবে, ইসলামে যে নারীর অধিকার দিয়েছে সেই অধিকারগুলো আমাদেরকে জানতে হবে। আমি আশাবাদী যে এই মানে গোয়ালকান্দার মানুষ, আমি আশাবাদী আজকের এই বক্তৃতার পরে গিয়ে তাদের স্ত্রীকে ভালো সম্মান করবে, তাদের মেয়েদেরকে আরো বেশি ভালোবাসবে, আমি আশাবাদী। দেখেন দেখি হাদিসের পাওয়ার, আপনাকে আমি দেখাই হাদিসের পাওয়ার। দেখেন ইহুদি খ্রিস্টানরা তাদের নারীদের মাসিক হলে, মেন্স হলে অচ্ছুত মনে করে, হিন্দুরাও কোন কোন গোত্রে তারা অচ্ছুত মনে করে। তবে আমার ইসলাম কি মনে করে একটু শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতেকাফে রয়েছেন, তো তিনি অজু করলেন। অজু করার পরে আমার ঘরের মধ্যে মাথাটাকে ঢুকে দিয়ে বলছে, আয়েশা জি আল্লাহর রাসূল বলেন, বলছি যে আমার মাথাটা একটু মুছিয়ে দাও না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যে ঋতুবতী নারী তো কি করে আপনার মাথা মুছাবো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার কি হাতেও ঋতু নাকি? কথা বুঝেননি? তোমার কি হাতেও ঋতু নাকি? তার মানে তুমি ঋতুবতী হয়েছো তো কি হয়েছে, আরে মুছাও মাথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে একই পাত্রে পানি নিয়ে গোসল করতাম, আমি লজ্জাস্থানে একটা লুঙ্গি বা কিছু পটি বেঁধে নিতাম, তখন আমি ঋতুবতী, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন পানি নিয়ে কাড়াকাড়ি করতাম, আমি তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে খেতে বসেছি, খাওয়ার সময় আমি হাড়ের গোস্ত খেতে পছন্দ করতাম, হাড় চিবিয়ে খাওয়ার ক্ষমতা ছিল না, তো আমি একটু একটু খেয়ে রাখতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মুখ দিয়ে হাড়ের গোস্ত চিবিয়ে হাড় সহ চিবিয়ে খেতেন, তখন আমি আয়েশা ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পানি খেয়ে গ্লাস রাখতাম, যেখানে আমি ঠোঁট দিয়ে পানি খেতাম সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট দিয়ে পানি পান করত, আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছোট মানুষ অত রাত্রে জাগতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমাদের ঘরটা ছিল ছোট, তা আমি ঘুমিয়ে যেতাম, তিনি সূরা বাকারা সূরা ইমরান এরকম তেলাওয়াত করছেন, করতে 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 যখন তার সেজদা দেওয়ার দরকার হতো আমি আর ভাবে শুয়ে থাকতাম, আমার পায়ে একটা খোঁচা দিতেন, পাটা আমি জড়ো করে নিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন, আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরের তলায় শুয়ে থাকতাম, তারপর উঠে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরু ডানের উপরে মাথা দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, অথচ আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন ঋতুবতী। একত্রে হয়তো আপনাকে 10-15টা হাদিস শুনিয়ে দিলাম, অনেক লম্বা লম্বা হাদিস, শর্ট শর্ট করে যেটুকু নিয়ে আমরা আপনাকে দিয়ে দিলাম, তার মানে অন্যান্য ধর্ম যেখানে মহিলাদের মাসিক হলে তাদেরকে দূরে সরিয়ে দেয়, ইসলাম কিন্তু মহিলাদেরকে ভালোবাসতে শেখায়, এটা যে ইসলাম, এটা যে ইসলাম। অতএব আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন কি করবেন এটা আপনার ব্যাপার, আসেন একটু দেখি, আমরা একটু একটু করে আমরা দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব ভয়ঙ্কর হাদিস মনোযোগ সহকারে, আমার বক্তৃতা শুধু কোরআন আর হাদিসের বাইরে কথা বলার জানি না, আপনি যদি বলেন যে 5 মিনিট এমনি বলেন পারবো না, একটা গজল বলেন আমি না, আমার 14 গুষ্টিও জানে না, গান তো দূরের কথা ওটা বলতে পারি না, কিন্তু হাদিস বলেন সারা রাত আলোচনা করে যাবো, স্টক থেকে ঘাটতে হবে ইনশাল্লাহ যে কোনো টপিকের উপর, আলহামদুলিল্লাহ দোয়া করবেন। দেখেন তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারী আর একজন নারীর সাথে শরীর লাগাতে পারে না, ভয়ঙ্কর কথা, একজন নারী আর একজন নারীর সাথে শরীর লাগাতে পারে না, কেন? রাত্রিবেলায় স্বামীর কাছে গিয়ে বলবে, জানো ওই মেয়েটার গাটা এমন এমন নরম, তখন তার স্বামী মনে মনে কল্পনা করে জেনায় লিপ্ত হবে। মুসলিম শরীফের হাদিস বলেন, এ থেকে আপনি কি বুঝলেন? একটা যদি বুঝেন বাদ মারা মানুষ আর লাগবে না, একটা হাদিস, যে কোনো একটা হাদিস আপনি আজকে মাথার মধ্যে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন, কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন নারী আর একজন নারীর সাথে গায়ে গা লাগাতে পারে না, কেন? বিবাহিত নারী আর একটা ইয়াং নারী অথবা বিবাহিত নারীর সাথে যদি গায়ে গা লাগিয়ে দেয়, তো রাত্রেবেলায় গিয়ে তার স্বামীকে বলবে, জানো অমুকের বউ আমার আজকে কাছে এসেছিল বিউটি পার্লারে, তো বিউটি পার্লারে তার ম্যানিকিওর পেডিকিওর করাতে গিয়ে দেখছে হারে কি নরম তার গাটা, এই কথা যখন স্বামীকে বলবে, বেটা ছেলের মন সবাই তো বসে আছেন জানেন তো, চিন্তা করেন ফেতনা হবে কি হবে না। এখান থেকে আপনি একটা দলিল নিয়ে যান, নারীতে নারী যদি স্পর্শ করতে না পারে তো আপনার স্ত্রী যে সারা দিন রাত পাড়া পাড়া ঘুরে বেড়ায় ও যে শাড়ি আর ছায়া ব্লাউজ পরে, আপনি মানুষ মুসলমান তো দূরের কথা, আসি আপনাকে তো অপারেশন করতে হয়েছে আজকে, দাঁড়ান না। এইখানে বলা হলো নারী নারীর গায়ের সাথে কি করতে পারে না, টাচ করতে পারে না,
এরা ফেতনার বস্তু। যদি তাই হয় নারীর সাথে তো নারী কাজ করে করে কত যে পুরুষের সাথে আপনার মেয়ে কাজ করে কলেজে বসে আছে ওর হিসাবই নাই কিনা, ভয় পাচ্ছেন? আপনি আমার দিনই ভাই, আপনাকে না চিনলো কিয়ামতের মাঠে ইনশাল্লাহ চিনবো। আমি আশাবাদী যে আমার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি উপকার হয়ে চলে যাবেন দুনিয়া থেকে, নিশ্চিত যাবেন। কারণ পৃথিবীর মায়া একবার ত্যাগ করলে ওখান থেকে আর রিটার্ন আসা যায় না, ওখান থেকে অসম্ভব রিটার্ন আসা যায় না। মানুষকে দিন রাত বলে মানুষ ঠিক পরিবর্তন হয় না। দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলা হচ্ছে জনাব আব্দুল্লাহ। জি বলেন। বলছি যে তোমাকে যদি গোটা পৃথিবীর সমান সম্পদ দেওয়া হয় তুমি কি করবা বলো তো কিয়ামতের মাঠে? তো সে বলছে গোটা পৃথিবীর সমান যদি সম্পদ আমাকে দেওয়া হয় আমি এখনই দিয়ে দিব, এখনই দিয়ে দিব, এখনই দিয়ে দিব, আমাকে খালি জাহান্নামের আযাব থেকে বাঁচাও না। অথচ এলাকায় মাদ্রাসা চলে, অথচ এলাকায় মসজিদ চলে, নিজের বাড়িতে পায়খানা ওই যে মোজাইকখানা করা আছে, মোজাইক প্লেট দিয়ে করা আছে, আছে না? বাথরুম গুলা কত সুন্দর করে প্লেট দিয়ে করা আছে, অথচ মসজিদের অবস্থা দেখেন, নিজের বাড়ি কত পরিষ্কার, মসজিদ পরিষ্কার নাই কি? এইটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। অথচ মসজিদে যখন টাকা চাওয়া হয়, কোন উন্নতি গল্পের টাকা চাওয়া হয়, মাদ্রাসার টাকা চাওয়া হয়, তখন মানুষ কি নাক ছিটকায়। অথচ কিয়ামতের মাঠে বসে কি বলছে, আরে বাঘ মারা না, এশিয়া মহাদেশ না, গোটা পৃথিবী আমার থাকলে সবকে দান করে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতাম। ফেরেশতা বলছে জনাব আপনাকে এত দূর বলা হয়নি, খালি বলেছিলাম যে সিলেটি রহমতুল্লাহ মাজারে যাইয়েন না, বলেছিলাম যে বড় হুজুরের কাছ থেকে তাবিজ নিয়েন না, তাও নিয়েছিলেন, এখন মজা চাখেন। তার মানে বোঝা যাচ্ছে যে কিয়ামতের মাঠে মানুষ সব দিয়ে নিচে বাঁচার চেষ্টা করবে কিন্তু মানুষ বাঁচতে পারবে না, অথচ আল্লাহর জমিনে থাকা অবস্থায় বাঁচা কিন্তু সোজা, আল্লাহর জমিনে বাঁচা সোজা। দেখেন আজকে যদি বেনাপোল বর্ডারে যান, গেদে বর্ডারে যান, হিলি বর্ডারে যান, বাংলাদেশের মানুষ যদি 1000 লোক দাঁড়িয়ে থাকে তো 999 জন রুগী, বৃদ্ধ বৃদ্ধ মানুষ আমাদের ওই চেন্নাই কোথায় কোথায় চলে যাচ্ছে বাঁচার তাগিদে। কিন্তু পৃথিবীর যেখানেই ট্রিটমেন্ট গ্রহণ করুক না কেন আল্লাহর জমিনে কি কেউ চিরকাল বাঁচবে? বাঁচবে না। কিন্তু ও কবর থেকে বাঁচার চেষ্টা করছে, ও যদি আজাব থেকে বাঁচার চেষ্টা করতো তাও ভালো হতো, কারণ কবর থেকে কেউ বাঁচবে না। কথা বুঝে আসছে কিনা আমার? আচ্ছা বলছিলাম যে নারী নারী গায়ের সাথে কি করতে পারে না, লাগাতে পারে না। তার মানে আপনার স্ত্রী যেমন খুশি আপনার জন্য সাজতে পারে, যা বৈধ তা দিয়ে সাজতে পারে, কিন্তু আপনার স্ত্রী বিউটি পার্লারে গিয়ে সাজবে না। কেন? ওখানে অন্যজনের বউ আছে, আপনার গা হাত পা টিপবে, গা হাত পা দেখবে, দেখে ওর স্বামীকে গিয়ে বলবে সাজুক, ও বাড়িতে সাজবে, ও বাড়িতে সাজবে, কিন্তু বাইরে গিয়ে সাজতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মহিলা যখন বাড়ি থেকে বাইরে বেরোনোর জন্য নিয়াত করে, বাড়ি থেকে বাইরে বেরোনোর জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে। দেখবেন নারীরা যখন বাইরে যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়িয়ে একবার চুলটা এদিক করে, একবার চুলটা এদিক করে, অন্যটা একবার গলায় ঝোলায়, অন্যটা একবার বুকে নেয়, এরকম করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এদেরকে শয়তান এতটা উদ্বুদ্ধ করে, শয়তান বলতে থাকে তুমি বাইরে যাবা, আরে মডার্ন জামানা এখন, এখন কম্পিউটারের জামানা, এখন কি আর ওড়না কেউ পরে নাকি? ওটা তো ছেলেদের পোশাক, দেখেন না পাঞ্জাবির সাথে পড়ছে, এখন মেয়েদের ওড়না নাই কিন্তু ছেলেদের আছে। এখন তো যদি পড়তে হয় একান্ত তো গলায় ঝুলিয়ে রাখো, এরকম যত বাংলাদেশের মহিলা আছে একেবারে শুরু থেকে শুরু করে, একেবারে গরিব থেকে শুরু করে মাল্টি মিলিয়নের পর্যন্ত, একেবারে মানে ওয়া সরে ওয়া সরে ওয়া পড়া থেকে শুরু করে পিএইচডি হোল্ডার এখানে চলছে, ওই ইবলিসের খেলা এখানে চলছে না। দেখেন দেখি কোন শিক্ষিত নারী আছে আমার সামনে কথা বলে গেছে, ওর ক্ষমতা দেখি। তার মানে বোঝা যাচ্ছে যে মহিলারা যখন বাড়ির থেকে বেরোয় শয়তান এদিকে কি করে পেছনে লেগে থাকে, শয়তান বলে আরে এমনি বেরাবা, চুলগুলাতে একটু শ্যাম্পু করো, চুলগুলো একটু বেশি ভালো লাগবে, এরকম করে করে শয়তান কি করে
উদ্বুদ্ধ করে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ দেখেন, আপনাকে কারণ দেখান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি, দুই শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি, এক শ্রেণীর বেটা ছেলে পুরুষ মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তা দিয়ে মানুষকে মারবে, তারা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে। দুই নেসাউন মহিলারা কাছে আতুন পরে থাকবে, আর আতুন উলঙ্গ পোশাক। আশ্চর্য কথা বললেন, পোশাক আবার উলঙ্গ হয় নাকি? যে পোশাক যে উলঙ্গ হয়, আপনার মেয়েকে একবার খেয়াল করে দেখেছেন কি, সকালবেলা যখন ভার্সিটির জন্য বেরাচ্ছে, টিউশনের জন্য যখন বেরাচ্ছে, ওর গায়ের জামাটা একেবারে গায়ের সাথে লেগে আছে, টাইট ফিট, এটাকে বলা হয় উলঙ্গ পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, নেসাউন মহিলারা কাছে আতুন পরে থাকবে, আর এতন উলঙ্গ পোশাক, মাইলাতুল মামিলাত, রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটবে ও টার্গেটে থাকবে যেন পুরুষ আমাকে দেখে আর আমি পুরুষের দিকে ঝুঁকবো, এরকম করে রাস্তা দিয়ে হাঁটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল বলেন কি, জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় একটু বলেন না, বলেন না, বলেন না। তো বলছে 40 বছরের দূরের রাস্তা থেকে, 40 বছরের দূরের রাস্তা। আমার বাড়ি ভারতে, আসতে আমার 3-4 ঘন্টা সময় লাগে, 40 বছরে কত দূরে যাওয়া যায় বলেন তো? অত দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়, অথচ ওই নারী যে নারী এভাবে বর্তমান জামানায় চলে, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? 40 বছরের দূরত্বের রাস্তা থেকে। চিন্তা করেন, এবার আপনি ভাবেন পরিস্থিতি কত ভয়াবহ, পরিস্থিতি কত ভয়াবহ। এখন এখানে তো পুরুষ বসে এত নারীর ব্যাপারে কথা বলছি, আমাদের প্রত্যেকের আন্ডারে নারী আছে না নাই? আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে, যদি কোথাও আপনার এখান থেকে ধরেন ইন্ডিয়া যাবেন, আপনি সব কিছু রেডি রয়েছে, পাসপোর্ট আছে, টাকা আছে, টিকিট রয়েছে, এয়ার টিকিট সব আছে, শুধু ভিসা নাই, যেতে পারবেন? যেতে পারবেন না। এখন আপনার জন্য হাদিস, একটু করা হবে, কিছু মনে করিয়েন না। আর আপনি যদি কিছু মনে করেন তো আমার যায় আসে না, কেন আপনাকে আমি শুধরা দেখেছি, বুঝেন না। দেখেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহি মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। পাবলিক সবাই জানে, যার জান্নাত হারাম তার থাকার জায়গা, কথা বলেন, থাকার জায়গা জাহান্নাম, অপশন দুটো, জান্নাত অথবা জাহান্নাম। একেবারে স্পষ্ট হাদিস, কোন রকমের কোন ব্যাখ্যা অ্যাড করব না, আপনিও বুঝতে পারবেন। সালাসা মানে তিন, 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 ওয়াহিদ, ইতনিন, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, এভাবে পরপর করে গুনতে হয়। তো সালাসাতুন কাদ, তিন শ্রেণীর মানুষ, ওরা জান্নাতে যাবে না, ওদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গোল শিকারের যারা খায় তারা জান্নাতে যাবে না। এতক্ষণ তো ঠিক চলছিলেন, এবার বোধ হয় অন্যদিকে যাচ্ছেন, তাই না? কিছু করার নেই। বাংলাদেশে এসে আমি আশ্চর্য হয়ে যাই যে দাড়ি চাষা লোক টুপি পরে বেশি, আর দাড়ি আলা লোক সিগারেট খায় বেশি। দেখবেন, আরে বাপরে বাপ, এত বড় বড় দাড়ি, মনে হচ্ছে আগরে আল্লাহর ওলি গো, কি অবস্থা, অত দূরে দাঁড়িয়ে সিগারেট টানছে, এটা আশ্চর্য দুনিয়া, কি অবস্থা। মদমিনুল খামরান, আমি অনুবাদক, আমি অনুবাদ করছি, যদি কিছু বলতে হয় তা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বলতে হবে। এক, যে ব্যক্তি নিয়মিত জর্দা খায়, খৈনি খায়, গুল খায়, বাবা খায়, ইয়াবা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়, ইত্যাদি খায়, এরা কি, এরা জান্নাতে যাবে না, এদের জন্য জান্নাত হারাম। খান, খেয়ে যান, মরেন মরে বুঝবেন আপনি, আমার কথা সেদিন বুঝতে পারবেন, কিন্তু ওখান থেকে রিটার্ন আসা যায় না, এটুকু বুঝে না, ওখান থেকে রিটার্ন আসা যায় না। এক,
যারা নিয়মিত এইভাবে নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, তবে নেশাদার দ্রব্য যারা পান করে তাদের জন্য অফার আছে, পরে বলছি। দুই, রাজুলুতুন মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। শুনতাম ভারতে নাকি জিন্স পরে মহিলারা, দেখেওছি বটে, কিন্তু ইদানিং দেখছি যে ভারতের চেয়ে বাংলাদেশে মহিলা বেশি জিন্স পরে। এরা নাকি আপডেট আপডেট হয়েছে, পুরুষের বেশধারী নারী তাদের জন্য জান্নাত হারাম। মানে পুরুষের মতো জিন্সের প্যান্ট পরে, চুল কেটে এত ছোট করেছে, স্টেশনে দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি গিয়ে বলছে ভাই কটা পাচ্ছে, তো ঘুরে এক থাপ্পড় মেরে বলছে আই এম গার্ল, তোর হুশ নাই, তো চিনবো কি করে, সবই যে একই রকম, পোশাক যে একই রকম, এটা কি সম্ভব নাকি, বর্তমান পরিস্থিতি তো এরকম। তারপরে আবার এক শ্রেণী মানুষ আন্দোলন করে রাস্তায়, পুরুষ নারীর পোশাক পরেছে, নারী পুরুষ পোশাক পুরুষের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে বলছে উই হ্যাভ ফ্রিডম টু চয়েস, উই হ্যাভ টু ওয়্যার, আমাদের নাকি স্বাধীনতা আছে, যা খুশি পড়তে চাই। আছে না কিছু কুলাঙ্গারের সন্তান, কুলাঙ্গারের রাস্তায় বসে গত বছর আন্দোলন করেছিল, এবছরও পায়তারা ভাবছিল, ওই যে ওদের লিডার হো চি মিন, শরীফ থেকে শরীফ হয়, তো সবাই জানেন, এরা তো বলে আমার প্রয়োজন নেই। পুরুষের বেশধারী নারী তাদের জন্য জান্নাত হারাম। এখন একটা মহিলা জিন্সের প্যান্ট পরছে, শার্ট পরছে, টি শার্ট পরছে, তারপরে নিজেকে ও মনে করছে আমি হাইলি এডুকেটেড গার্ল, মনে করে কি করে না, ওরা আবার আমাদের মতো দাড়িওয়ালা লোকগুলোকে দেখলে মনে করে এরা পাগল ছাগল, ক্ষতি মাদ্রাসায় দু পাতা পড়েছে, এদের দুনিয়া ভি কোনো জ্ঞান নাই, কি করে কি করে না, মনে চিন্তা করা যায়, এটা হচ্ছে বর্তমান অবস্থা নারীদের। তিন, আর দায়ুস লাইট খুলুল জান্না, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবাই কেরাম আগের দুটো বুঝতে পারলেন, দায়ুস শব্দটা তাদের কাছে নতুন, তিনারা বললেন আল্লাহ রাসূল দায়ুস কি একটু ভেঙে বলেন তো, এটা যে বুঝলাম না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ জি ক্রুফি হালাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়িতে দিন রাত টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মেন গেটটা খোলা থাকে, যে কেউ ঢুকে আর বেরায়, এ হচ্ছে দায়ুস। তার মানে বোঝা যাচ্ছে যে একজন মানুষ ও মক্কায় নামাজ পড়ে, মক্কায় খায়, মক্কায় থাকে, মানে এক রাকাত নামাজ পড়লে নাকি এক লাখ নেকি ও থাকে, আর ওর মেয়েটা এ বাগমারায় ওর বাড়ি, ওর 40 বছর ধরে সৌদি আরবে আছে, ওর মেয়েটা জিন্সের প্যান্ট পরে চলে, বলেন তো এই লোকটা কোথায় যাবে মরলে। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন, আর দায়ুস লাইট খুলুল জান্না, দায়ুস জান্নাতে যাবে না। বাবা হজ করে এসেছে হাজি সাহেব, তো বাড়ির সামনে একটা বিয়ে, তো বিয়েতে নাচছে, ডিজে বাজছে, ও হাজি সাহেব আপনার নাতনিকে দেখলাম নাচতে, আপনার মেয়েকে দেখলাম, আরে রাখো তো একদিন আনন্দ করবি না তো কি হবে, তাল্লাহ একদিন ভূমিকম্প দিয়ে দিবে, অসুবিধা কি, দেখছেন হচ্ছে তো। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বাক্য বললেন দায়ুস জান্নাতে যাবে না। এবার আপনাকে একটা ঘটনা শোনাই, আর দায়ুস কি একটু বুঝবেন। 2011 সাল, আমি তখন সৌদি আরবে, আমি অফিসে বসে আছি, একজন কোয়ান্টিটি ইঞ্জিনিয়ার, ওনার বাড়ি হচ্ছে ফিলিপিন, ওর নাম হচ্ছে লুইস পালাভিলা, ও যদি বক্তৃতা বুঝতো বাংলায় তো বলতাম না, দেখলেও কোনোদিন বুঝবে না। তো লুইস পালাভিলা আমার কাছে এসে আমাকে বলছে যে হাউ মেনি গার্লফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোর গার্লফ্রেন্ড কটা। তা আমি ওকে বলছি ডু ইউ নো দা ব্রুমস, তুই কি ঝাঁটা চিনিস ঝাঁটা, আমাদের দেশে যদি কারোর একটা বউ থাকে আর ও যদি ওর ছাত্রীর সাথে কথা বলে, তো সেদিন রাত্রিবেলায় পোলাও বিরিয়ানির ঝাঁটা থাকে, তুই চল বাড়িতে তোর ব্যবস্থা করছে। তো ও বলছে, আমি বললাম যে তোর কটা, তো বলছি 11, বুঝলেন বিষয়টা। আসলে ওনার আছে আমেরিকান কালচারে মানুষ, উনি আমাকে যে তথ্য দিলেন আশ্চর্য তথ্য, সেটা কি, উনি বলছেন যে আমার স্ত্রী আছে আর 11টা গার্লফ্রেন্ড আছে, আমরা করি কি, যখন কোনো পার্টিতে যাই, ওই পার্টিতে গিয়ে কারুর বউকে পছন্দ হয়েছে আমার, আর তার আবার আমার বউকে পছন্দ হয়েছে, তো তাদেরকে আমরা ডেকে বলি লেটস হ্যাভ আ চেঞ্জ, আধ ঘন্টার জন্য ও তোর আর আমারটা তুই ওকে দে, এরকম করে আলাদা আলাদা ঘরে চলে যায়, তার ঘরে গিয়ে তোর আমার মহাভারতী পড়ে, বুঝছেন কি করবে। তো এরকম যখন উনি বললেন, আমি ভাবলাম, আমি বললাম তোর এই মাথায় টক্কর মারে না, হেডেক হয় না, তোর ভেতরটাকে একটু কামড়ায় না, খারাপ লাগে না, যে নিজের স্ত্রী অন্যজনকে পাঠালি আর পরের স্ত্রী নিয়ে গেলি, এটা কেমন, অবশ্যই দিস ইজ ফ্যাশন, ওদের ফ্যাশন এটা। আমি এই বাক্য সেদিন বুঝতে পারিনি, সেদিন বুঝতে পারিনি,
গত 3 বছর হলো যখন এই এই ইসলামিক স্টাডিজ নিয়ে রিসার্চ করি, গবেষণা করি, পড়াশোনা করি, তখন বুঝতে পারলাম আপনাকে গল্প শোনাতে আসিনি, আপনাকে ঘটনা বলতে এসেছি, ঘটনাটা দেখেন মিল হচ্ছে কিনা। আচ্ছা বলেন তো, 3 শ্রেণী মানুষ জান্নাতে যাবে না, আর 1 শ্রেণীর নাম হচ্ছে দায়ুস, ঠিক না? ওকে, দায়ুস শব্দটা এসেছে আরবি দিয়াসা শব্দ থেকে। কি শব্দ? দিয়াসা। দিয়াসা হচ্ছে এমন একটা গুণ যেটা আল্লাহর জমিনে একটা প্রাণীর মধ্যে থাকে, সেই প্রাণীটার নাম হচ্ছে শুকর, শুয়োর। দিয়াসা তো, দিয়াসা এই প্রাণীর শুকরের মধ্যে যে ওর এটা থাকে, শুকরের গোস্ত যদি কেউ দীর্ঘদিন খায়, খেতে 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 তার চরিত্র শুকরের মতো হয়ে যায়। যেহেতু ফিলিপিন্সের আপনি আজকে সার্চ দিয়ে দেখেন, আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে বড় বড় দোকানে লেখা থাকে যে এখানে বিফ পাওয়া যায়, মাটন পাওয়া যায়, ওদের দেশে কুকুরের শুকুরের গোস্ত বড় বড় হোটেল পাওয়া যায়। তখন বুঝলাম শুকুরের গোস্ত খেতে 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 ভেতরে যে আমাদের আমার স্ত্রীর দিকে কেউ তাকালে যে আমার খারাপ লাগবে, এই খারাপ লাগার পাঁচটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এরপরে নিজের স্ত্রী পরের কাছে কি, পরের স্ত্রী নিজের কাছে আসলে কি তাদের অতটা খেয়াল হয় না। এই জন্য এদেশের অনেক হিন্দু পরিবার যারা শুয়োরের গোস্ত খায়, তাদের দেখবেন বিয়ের রাত্রিতে কে কার সাথে চলে গেছে পাত খেতে হিসাবই নাই, কারোর কিছু মনে হয় না। কেন? ওই গোস্ত খেতে খেতে ওদের মধ্যে দিয়াসা চলে আসে, দিয়াসা থেকে এসেছে কি, দায়ুস। তার মানে যদি দায়ুস জান্নাতে না যায়, বাগমারার যতজন মানুষের বহুবিধি বেপর্দা চলে, এরা সবাই শুয়োর, এরা সবাই দায়ুস। কষ্ট হচ্ছে? এবার আমি বলছি না, সায়েন্স দিয়ে বলছি আপনাকে, আমি হাদিস দিয়ে বলছি আপনার পাওয়ার কতটা। আল্লাহ যাকে বলেছে আলমারাতু সালেহা, নেককার একটা মেয়ে, আল্লাহর জমিনে সবচেয়ে বেশি দামি একটা সম্পদ, কি করে আপনার সাহস হয় ওই মহিলাকে আপনি বাইরে বের করে দিয়েছেন? আবার নিজেকে বলেন আমার কি হারুল হাদিস, জি, ধিক্কার লাগে আপনাদের, লজ্জা লাগে না? আহলুল হাদিস কারা? যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে, মানুষের রচিত বিধানকে যারা ত্যাগ করে না, এগুলো হচ্ছে আহলুল হাদিস। দাঁড়ি চেয়েছে বলছে আমি আহলুল হাদিস, বাটপাড়ি করার জায়গা পাও না, বহুবিধি বেপথা চলছে। আহলুল হাদিস গ্রামে এসে, শিক্ষিত মানুষদের গ্রামে এসে বহুবিধিকে বেপথা আমি কেন দেখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়ুস বলেছেন, আমি আপনাকে প্রমাণ করে দিলাম যে দায়ুস বলেছে শুয়োর, আপনারা যাদের বর্ণিতি পর্দা করে না, এটা শুয়োর যেমন শুয়োরের সাথে মিল হয় ওদের কিছু মনে হয় না, যাত্রার সাথে মিল হয় কিছু মনে হয় না, আপনার স্ত্রী যখন বাইরে চলে যায়, আপনার মেয়ে যখন পর্দা ছাড়া বাইরে যায়, আপনার কিছু মনে হয় না, আপনি শুয়োর। কি করবেন? আবু বকর জাকারিয়া ভাড়া দিবে আসলাম, হাফিজ আহমদুল্লাহ টেনশন করছেন কেন? আপনি কথা 20 বছর মনে রাখতে হবে আমার কথা, কেন না? আপনি আমার কলিজার টুকরা দিনই ভাই, অল্লাহি আপনাকে ফাঁকি দিতে আসেনি, শুনে রাখুন, কেন না? সারা জীবন ইবাদত করে যদি জান্নাতটা না পেতে পারি, আবার ওখান থেকে রিটার্ন আসার রাস্তা নাই, আমার স্ত্রী আমার মেয়ে যদি আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, তাহলে আমি তো নিঃসন্তান থাকাই ভালো। কি কথা বলছেন? আমার বুঝতে পেরেছি ভয় খেয়ে গেছেন। আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলি না, আবার বলছি যে কি, আমাদেরকে আমাদের বহুবিধিকে ঢাকতে হবে। কেন? বর্তমান জমিনের পরিস্থিতিটা এইরকম যে আজকে বোরখা নাই বললেই চলে এলাকায়, আবার যারা কটা বোরখা পরে, যদি 10টা বোরখা পরে তো 9টা বোরখা যে ফ্যাশন বোরখা, ও বোরখার মধ্যে আল্লাহ পাবে কি আছে না, ডিজাইনের বোরখা পরে সারাদিন। একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি আমেরিকান একজন মানুষ, তিনি বলছেন if you want to destroy your society without war put their currency, তোমরা যদি তোমাদের সমাজটাকে যুদ্ধ দ্বারা ধ্বংস করতে চাও, শুধুমাত্র মহিলাদের পোশাক খুলে নাও, তাই করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 6:33 আয়াত 33 বলছেন ও কারণে ফি বয়ুতিকুম ওয়া তাবাররুজু তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলাদের শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে এক্সপোজ করিও না, নিজেকে দেখে বেরিও না। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বললেন, 33 নম্বর সূরা সূরা আহজাব আয়াত নম্বর 59:59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীকে, স্ত্রীদের, মেয়েদের, মুমিনা নারীদেরকে বলো, তারা যখন বাড়ির থেকে বেরোবে
তাদের দেহটা যেন পূর্ণাঙ্গ ঢেকে দেওয়া হয়, যাতে করে মানুষ দেখলে চিনতে পারবে। আশ্চর্য কথা, 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে যে কথা বললেন এটা তো মিলল না। নারীরা যদি নিজেকে ঢেকে নেয় তাকে চিনতে পারবে কি করে? একটু দেখেন আপনাকে চিনতে পারবে কি করে? একটা মহিলা আমার বক্তৃতা শোনার পরে ধরেন কালকে বোরখা কিনলো, ধীরে ঢালা বোরখা কিনে বা ওড়না আছে সেটা দিয়ে ঢেকে যাচ্ছে, রাস্তা দিয়ে ঢেকে যাচ্ছে। তো যারা ঢাকে গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ সবচেয়ে দামি জিনিসকে যারা ঢাকে তারা তো বুদ্ধিমান, কি বুদ্ধিমান? তো বুদ্ধিমতী মহিলা যখন সমস্ত কিছু ঢেকে যায়, জাতির সামনে হাঁটছে সবকিছু ঢেকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে ওর মধ্যে বুদ্ধি আছে। কথা বুঝলেন কিনা? ওর মধ্যে বুদ্ধি আছে। তাহলে ওই মহিলাকে দেখে বলবে ও বোরখা পরে না, হাজি সাহেবের মেয়ে, বোরখা পরে ও ওই অমুক ইমানদারের মেয়ে, এ কথা বললে মানুষ চিনতে পারবে। আর যে মহিলা 11 হাত শাড়ি পরেছে, পিট পেট খোলা, জাতি দেখছে, দেখে ওর দিকে তাকিয়ে বলবে এ কার মেয়ে আমরা চিনি না, এ কাপুরুষের মেয়ে। যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাশশারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাআত ফালিয়াতে দাওয়াত, ও যুবকের দল তোমার যদি ক্ষমতা থাকে দেন ইউ ক্যান গেট ম্যারিড, তাহলে তুমি বিয়ে করো, আর যদি ক্ষমতা না থাকে তোমার এত যৌবনে জ্বালা কিসের, তুমি সিয়াম পালন করো, তুমি রোজা রাখো। ক্ষমতা মানে নিজের বাড়ির মধ্যে টিউবওয়েল থাকতে হবে, পায়খানা বাথরুম থাকতে হবে, নিজের স্ত্রীকে এই পুকুরে নদীতে কোথাও গোসল করতে পাঠানো যাবে না, নিজের স্ত্রীকে খোলাভাবে বাজারে নিয়ে যাওয়া যাবে না, নিজের স্ত্রীকে খোলাভাবে বাইরে মানে মিশতে দেওয়া যাবে না কারোর সাথে, কারণ এরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখার বস্তু। আপনার সমাজে কল্যাণ আসবে, আবারও আসবে যদি আপনারা আপনাদের স্ত্রীকে ঢাকতে পারেন। আপনি খেয়াল করে দেখেন তো কত নারী আজকে স্কুল লাইফে তাদের ভার্জিনিটি হারিয়ে ফেলছে, হারিয়ে ফেলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিসসালাম সারা আলাইহিসসালামকে নিয়ে যাচ্ছেন এক জালিম বাদশার নিকট দিয়ে যেতে গিয়ে, জালিম বাদশার লোক তাকে বলছে চলো বাদশার কাছে, ওই বাদশা ছিল খুব খারাপ। ইব্রাহিম আলাইহিসসালাম গেলেন, গিয়ে বলেন, বলেন কি বলছেন, শুনলাম তোমার সাথে পরমা সুন্দরী নারী নাকি যাচ্ছে, ওটা কে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন হি শি ইজ মাই সিস্টার, আমার বোন। তখন তিনি ঘুরে এসে বলছে সারা, জি আল্লাহ রাসূল বলেন, বলছিলাম যে আমি তোমাকে বলেছি তুমি আমার বোন, খবরদার তুমি উল্টো কিছু বলে আমাকে বিপদে ফেলিও না। তো কেন? এই আল্লাহর জমিনে এখন দুজনই ইমানদার, আমি আর তুমি, তো ইমানদার তো সেই দিক দিয়ে ভাই ভাই বোন বোনই হয়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সারা আলাইহিসসালাম যখন গেলেন, রাজার মুভমেন্ট দেখে বুঝতে পেরেছে এতে শয়তান, অযোগ্য করে সালাতে দাঁড়িয়ে পড়লেন। সালাতে দাঁড়িয়ে তিনি যে দোয়া করলেন, এই দোয়ার জন্য এই হাদিসটা নিয়ে আসলাম, খেয়াল করেন সারা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বলছেন হে আমার প্রতিপালক, আমি তোমাকে রব বলে স্বীকার করে নিয়েছি, আমার রব হচ্ছে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই, আমার লজ্জাস্থান, আমার লজ্জাস্থান আমি স্বামীর কাছে ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে দিইনি, আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া অন্য কেউ দেখেনি। আল্লাহ, এই দুটো বাক্য যদি সত্যি কথা বলে থাকি তাহলে তুমি আমাকে এই জালেমের হাত থেকে সাহায্য করো। দোয়াটা বুঝেন, এক, তুমি আমার একমাত্র মাহবুব। দুই, আমি আমার লজ্জাস্থান আমার স্বামীকে ছাড়া অন্য কারোর কাছে প্রদর্শনী করিনি। যদি দুটো বাক্য আমি সঠিক বলি, কারণ অন্তরের মালিক তুমি, তুমি ভালো জানো আমি বললে কি হবে, তুমি তো ভালো জানো, তো তুমি যদি আমার এই দুটো বাক্যকে সঠিক পাও, এই বাদশার হাত থেকে বাঁচাও। বাদশা করেছে কি, এভাবে উঠতে গিয়েছে চেয়ার থেকে, বুঝলেন, সঙ্গে সঙ্গে দুটো পা আল্লাহ তালা জমিনের সাথে আটকে দিয়েছেন। বাদশাহ ছটপট 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 করে একবারে মারা যাওয়ার উপক্রম, যেমন করে মির্গি রুগীরা করে, সঙ্গে সঙ্গে সারা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ একে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ তালা সুস্থ করে দিয়েছে। শয়তান হলে যা হয়, এই যে বোরখার কথা বললাম, এত যে কঠিন কঠিন কথা বললাম, সবাই কি কালকে থেকে বোরখা পরবে? যদি হতো তাহলে বাংলাদেশ তো শুধরে যেত। তো শয়তান তো থাকে, যে ভালো হয়ে গিয়েছে রাজা আবার উঠেছে, সারা আবার দোয়া করেছে, আবার আটকে গিয়েছে, পরপর কয়েকবার হওয়ার পরে বাদশাহ দেখছে না চান্স তো নাই, তো বাদশাহ তার মানে একজন
গোলামকে ডেকে বলছে, কাকে নিয়ে এসেছো? এটা একেবারে শয়তান, একে এখান থেকে তাড়িয়ে দাও, সাথে একটা গিফট দিয়ে দাও। গিফটের নাম হচ্ছে হাজেরা। কি গিফটের নাম? হাজেরা। বুঝতে পারছেন কত বড় গিফট দিয়েছে? তো গিফট নিয়ে চলে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলছেন, আরে রাজা তো সাইজ হয়েছে হয়েছে, সাথে গিফটও দিয়েছে। কথা বলছেন আমার? বাট আপনাকে যেখানে আমি বলতে চাইছি, যে আল্লাহ সুবহানাহু তাআলা সারা আলাইহিসসালামের দোয়া শুনে তাকে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ এবার নির্বাচনে হেরে গিয়েছে, চেঞ্জ হয়েছে, থাকবে না কিয়ামত পর্যন্ত? তো তিনি যদি তাকে সাহায্য করতে পারেন, তিনি আপনার আমার মেয়েকে সাহায্য করতে পারেন না? শর্ত কি? এক, আল্লাহর ইতাত করতে হবে, আর লজ্জা স্থান যেন অন্য কেউ না দেখে তার ব্যবস্থা করতে হবে। এটাকে টোটালি সেভ করতে হবে ফর হার হাজবেন্ড, তার স্বামীর জন্য। এবার বলেন, যে নারী বোরখা ছাড়া জাতির সামনে দিয়ে হাঁটে, যে নারী টাইট ফিট বোরখা পরে হাঁটে, যে নারী পাড়া প্রতিবেশীর সাথে এমনি এমনি খোলামেলা কথা বলে, এমনি এমনি চলে যায় একে অপরের বাড়িতে, এরা কি কেউ এ দোয়া করতে পারবে? দোয়াই তো করতে পারবে না, সাহায্য তো দূরের কথা, দোয়াই করতে পারবে না। তাহলে একটা নারী যদি তার সতীত্ব রক্ষা করতে পারে, ভার্জিনিটিকে যদি না হারিয়ে ফেলে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ইনশাআল্লাহ তাই দিবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মা বোনেরা এ রাস্তা নেই, তারা বলে 7,000 টাকা দিয়ে ইন্ডিয়া থেকে শাড়ি আনালাম, রাজশাহী থেকে সিল্কের শাড়ি কিনলাম 11,000 টাকা খরচ করে, এই শাড়ি যদি কাউকে না দেখায় ভালো লাগে কি? এ কথা বলে, এ কথা বলে। অতএব এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী প্রজন্ম, আমাদের এই আগামী প্রজন্মকে বোরকা পরাতে হবে। কারণ যারা বুড়া বুড়ি হয়ে গেছে এরা কথা শুনবে না। কালকে সকালে চায়ের দোকানে এদের প্রধান দলিল, আরে কত মাওলানা কত কথা বলে, আমাদের বাপ দাদা কি ভুল করলো? কি এদের নাই? ওই চায়ের দোকানের নাম রেখেছি মিনি সংসদ ভবন। ওখানে দেখবেন সব পিএইচডি হোল্ডার, কেউ শুক্রবারে স্কুলে যায়নি, সবাই পণ্ডিত। এই প্রধানমন্ত্রী কি করলো, অমক কি করলো, তমক কি, দিন রাত চর্চা, বাড়ি থেকে বইয়ের হাতে গুতানি খায় যে আজকে ইনকাম করতে পারোনি, অথচ ও সমালোচনা করে নেতা নেত্রীকে নিয়ে। আশ্চর্য ব্যাপার। আজকে আমাদের মা বোনরা হয়তো তাদের সিকিউরিটি বুঝতে পারে না। আচ্ছা বলেন তো, আপনাদের এই গোয়ালকান্দায় যদি প্রধানমন্ত্রী আসেন, উনি কি একা আসবেন? সিকিউরিটি গার্ড থাকবে না? আচ্ছা, একজন নেতা আসছে, যে কোনো ছেলে নেতা আসছে, তার সাথে সিকিউরিটি গার্ড থাকে কি থাকে না? তো সিকিউরিটি গার্ড তাদের কার থাকে? যারা বিখ্যাত মানুষ, যারা বিখ্যাত মানুষ। মহিলাদেরকে একা হজ করতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, সিকিউরিটি গার্ড হিসেবে থাকে তার সন্তান, তা থাকে তার বাবা, থাকে তার স্বামী। সুবহানাল্লাহ। কিন্তু মহিলারা কি মনে করে? উই ওয়ান্ট ফ্রিডম, আমরা স্বাধীনতা চাই। বলে কি বলে না? আমরা স্বাধীনতা চাই। এই কথা বলে একটা মহিলার একটা ঘটনা আছে। আসলে আমার বাড়ির সাথে বাংলাদেশের দূরত্ব 1.5 কিলোমিটার, বুঝতে পারছেন? অথচ আমাকে বৈধভাবে আসতে হয় 140 কিলো ঘুরে, তার মানে এত কাছে, বাংলাদেশের লোকজন দেখা যায় আমার বাড়ির সামনে, এরা সেই আপনাদের এই বাগমারা যাচ্ছে এদিকে। তো এখন ওই যে রাস্তা দিয়ে একটা বর্ডার রোড থাকে, পুলিশে ইউজ করে, মানে পাবলিক ইউজ করতে পারে, দিনে রাত্রে নয়। একজন মহিলা শহর থেকে পড়াশোনা করেছে, ইংরেজি অনার্স নিয়ে, বুঝলেন? এবার করেছে কি, ওই যে আপনার বারমুন্ডা, বুঝেন কিনা বারমুন্ডা, হাঁটুর একটু নিচে পরে পরেছে আর টি শার্ট পরেছে, রাস্তায় একদম ওয়াকিং, ইভিনিং ওয়াক করছে। তো আমি ভাবলাম যদি আল্লাহ তাআলা পাথর ফেলে, ওর বাড়ির পাশে আমার বাড়ি, ওর চালে পড়লে আমার চালেও বাদ যাবে না, দাঁতের কাজ করতে হবে। তো মহিলাকে বললাম যে আচ্ছা তুমি কোন ধরনের পোশাক পরেছো, এটা এটা তো শহরের পোশাক, তুমি এটা তো ঠিক নয়। আচ্ছা এই প্রশ্ন করলে মহিলার উত্তর কি দেওয়া উচিত ছিল? এক, কালকে থেকে পরবো না, দুই, আমি বললাম তো তোর বাবার কি, সোজা উত্তর দিতে পারে। উনি আমাকে আশ্চর্য উত্তর দিলেন, উনি আমাকে বলছে, ডু ইউ নো হোয়াট ইজ মাই কোয়ালিফিকেশন? উনি আমাকে বলছে, আপনি কি জানেন আমার যোগ্যতা কি? আমি মনে মনে ভাবছি সুবহানাল্লাহ, পিএইচডি করে, কথা বুঝতে পারেনি, বিএ পাস করেছে একটু ছোট, এমএ পাস করেছে তার চেয়ে ছোট, আর পিএইচডি করলে আরো খাটো। ও জানে আমি ইংরেজির মাস্টার, আলহামদুলিল্লাহ, এখন আপনাদের বাংলাদেশের কত শত স্টুডেন্ট আমার কাছে পড়ে। তো
অনলাইনের মাধ্যমে পড়ে, শুধু বাংলা দেখেন না, এখন পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ ছাত্র আছে। তো আমি মহিলাকে বললাম, ডু ইউ নো দ্য ডগস, কুকুর চিনো? তো আমাকে গালি দিচ্ছে। আমরা, আমি তোমাকে চিনো কি জিজ্ঞাসা করেছি, আমি তোকে বলিনি। তো আমাকে বলছে, আপনি আপনার স্ত্রীকে বুরখা পরান কিংবা তাবু পরান, আমার কি তাবু বুঝেন কি? এই যেটা টাকানো আছে সামিয়ানা, এটাকে আমার ভাবে তাবু বলে, তাবু। তো আপনি বুরখা পরান আর তাবু পরান, আমার কি যায় আসে কি? আমি তাকে বলছি, না না সেটা বিষয় নয়, আমি বলতে চাইছি যদি এই ছোট পোশাক শিক্ষিতর মানদণ্ড হয়, তাহলে আ ডগ ইজ মোর মডার্ন দেন ইউ, বিকজ ইউ আর সামথিং, ডগ আর নাথিং। আপনার জন্য বাংলাটা বলে দি, আমি বললাম যদি ছোট পোশাক শিক্ষিত মানুষের মানদণ্ড হয়, তাহলে একটা কুত্তাও তোমার চেয়ে বেশি মডার্ন, বেশি শিক্ষিত, কারণ তুমি কিছু হলে পড়ে আছো, কুকুর কিছুই পড়ে না। কথা বুঝেন নি? হিসাব তো এটা। আরে কি পরিস্থিতি, যত শিক্ষিত হচ্ছে মানুষ তত বেয়া হচ্ছে বর্তমান সমাজে। যত বাংলাদেশের টিকটকার, এই যে মহিলা, শুধু বাংলাদেশের না গোটা বিশ্ব জুড়ে, যদি বেহায়া পড়া দেখতে হয় তো টিকটক দেখতে হবে। যদি যারা পেটের তাড়নায় নিজের যৌনতা বিক্রি করে ঢাকা কিংবা কলকাতার শহরের অলিগলিতে, ওরা তো টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর এদেশের টিকটকাররা সাধারণ লাইক আর কমেন্টের বিনিময়ে ব্যবসা বিক্রি করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোন নারী যদি গায়ে সেন্ট মাখে, পারফিউম মাখে, এরকম মাহফিলের পাশ দিয়ে যায়, জনগণের পাশ দিয়ে যায়, আর ওই সেন্টের গন্ধ যদি পাবলিক পেয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, হুয়া জানিয়া, ও হচ্ছে কলগাল, ওকে বলা হয় বাংলাদেশ। একটা নারী, আমি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে মুখের ভাষা খারাপ, জানিয়া মানে ওটাই, কিছু করার নেই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি। একটা মহিলা খালি সেন্ট মেখেছে, কোনো অপরাধ করেনি, খালি সেন্ট যদি পুরুষের নাকে লাগে, তাই তাকে এরকম খারাপ একটা পতিতা বলা হচ্ছে। আপনার স্ত্রী বুক পেট খুলে যায়, আপনার কি, আপনি মানে লজ্জাকে আপনার এই গোয়াল কান্ত বিক্রি করে খেয়েছেন হাটে? বলেন তো এরা কেমন করে হয়? মোহরমা দিলেন আপনি, তেল খাবার সাবান ইত্যাদি দিচ্ছেন আপনি, আর আপনার বউ গল্প করছে অন্যজনের সাথে। সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 53 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে। ভাবি হাওয়ারি বলে ঢোকা যাবে না, বাইরে থেকে বলতে হবে। ভাবি কোদাল আছে কি? ভাবির উত্তর হবে একেবারে কাঁচা নয়, শুকনো মরিচের মতো। ভাবি বলে, জি না, নাই। একবার দেবর এ কথা শুনে বলল, বাপরে বাপ, কি গো এ কথা। আর ভাবি যদি বলে, না ভাই কোদাল তো নাই, তোমার ভাইও নাই, সে একটু গল্প করি, তিন দিনের দিন দেখবেন ভাবি আর ভাবি নাই, ভাবি বউ হয়ে গেছে। বর্তমান জামানে আরে বাবা মেয়েকে ধর্ষণ করছে এমন বিষয় দেখা যায়, আপনি কাকে বিশ্বাস করবেন বলেন? শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, আজকে আমার বয়স হচ্ছে 73, তিনি যখন বলছেন বাক্যটা, তিনি বলছেন, আমার উপরে আমি সবচেয়ে ভয় করি নারীর ফেতনা। স্বাভাবিক এটা ভাই, অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। আপনি বলতে পারেন এরকম খারাপ মানুষ নয়, খারাপ মানুষ নয়, এটা স্বাভাবিক। কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের একজন স্ত্রীকে নিয়ে হাঁটছিলেন রাস্তায় রাতে, বুরকা পরা অবস্থায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে সাহাবা কেরামের সাথে দেখা হয়ে গেল। তিনি বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা, শোনো শোনো শোনো, জি আল্লাহর রাসূল বলেন, তোমরা কি জানো আমার সাথে কে আছে? সাহাবা কেরামের মুখ লাল হয়ে গেছে, ছি ছি ছি, আপনার সাথে কে থাকবে? আমাদের মাই থাকবে, আপনার স্ত্রী থাকবে, আমরা কিছু বলেছি নাকি আপনার সাথে কে আছে? আরে শোনো শোনো শোনো, আমার সাথে তোমাদের মা উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, কেন জানো? আমি জানি তোমরা সাহাবি, তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তোমাদের উপরে রাজি, তবে আমাকে পাস করে যাওয়ার পর শয়তান তোমাকে শিরায় শিরায় ঢুকবে, বলবে কে ছিল রে, কে ছিল রে, কে ছিল রে, অসস্যা সৃষ্টি করবে। এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ রাজি আর আল্লাহর উপরে জিনারা রাজি, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করছেন, আপনি আমি কে ভাই, কে
একটা নারী রাস্তা দিয়ে সেজে যাচ্ছে, এখানে যে লোকটা বুড়ো না, ওই লোকও যদি ওর দিকে তাকিয়ে ওর শরীরের মধ্যে যদি কিছু না হয়, তা আমি বলবো যে ঢাকা হসপিটালে গিয়ে যৌন রোগের চিকিৎসা করিয়েন। এটা আল্লাহ তাআলা সৃষ্টি তো করেছে আমাদের, কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বিয়ে করেছি, কি বিয়ে করলা? তো বলছে যে আমি কুমারী বিয়ে করতে পারিনি। অনেক ঘটনা আছে, এই হাদিস শুনেছেন বহুবার উস্তাদের মুখে। তো বলছে যে কেন? যে না, আমার ভাইগুলা রয়েছে বাচ্চা মানুষ করার জন্য। তখন রসুল সাল্লাম বলছে কুমারী যদি বিয়ে করতে তুমি ওর সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান্দি রাতে দৌড় প্রতিযোগিতা লাগাতেন, দৌড় প্রতিযোগিতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন, আর যখন বয়স হয়ে গিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু মাথার মধ্যে আছে কিন্তু আমাকে হারিয়েছে। একদিন আল্লাহ যখন শরীরটা ভারী হয়ে গেছে, তিনি দৌড়াতে গিয়ে আয়েশা জিতার পরে বলছে মনে আছে ওই যে হারিয়েছিলেন, আজকে আপনাকে আমি হারিয়ে দিয়েছি। তাহলে স্বামী স্ত্রী ব্যবহার হবে এইরকম। একটা হাদিস শোনেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে আরো বিষয়টা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়। দেখবেন ইয়ান ছেলেদের চোখে চশমা আছে, কোন চশমা? রঙিন চশমা। যে নারীকে দেখে ওই নারীকে ভালো লাগে, স্বাভাবিক, বয়সের দোষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানের বেশে আসে আর শয়তানের বেশে যায়। তবে শোনো, কোন নারী যদি রাস্তায় একবার দেখা পড়ে যায়ও, দেখা পড়ে যায়ও, সঙ্গে সঙ্গে তুমি তোমার স্ত্রীর কাছে এসে তার কথা বলবা এবং তার সাথে যৌন মিলন করবা, যাতে করে তোমার ভেতরে এগুলো না তৈরি হয়। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ একই রাবি হাদি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে, এমন কোন বাড়ি নাই যে বাড়িতে ফিতনা প্রবেশ করবে না। এ কথা বলতে গিয়ে তিনি বলেন চোখের যেন হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের যেন হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা, হাতের যেন হাত দিয়ে স্পর্শ করা, পায়ের যেন ওইদিকে ধাবিত হওয়া, কানের যেন কান দিয়ে শোনা। বলেন তো আপনার মেয়ে এরকম উলঙ্গ চলছে, দেখলে নিশ্চয়ই একটা কল্পনা আসবে, এটাও তো জেনা, এখান থেকে বাঁচবো কি করে? বাঁচার রাস্তা কি? নিজেরটাকে বোরখা দিয়ে ঢেকে দেন, ব্যাস, ঝামেলা শেষ। কারো বোরখা যাচ্ছে, আচ্ছা কালারিং পরানোর অসুবিধা নেই, বোরখাতে যাচ্ছে তো আমার আর বোঝার ক্ষমতা নাই, জানার ক্ষমতা নাই, অটোমেটিকলি তাদের উপর একটা রেসপেক্ট চলে আসবে, শ্রদ্ধা চলে আসবে, আসবে কি আসবে না? কথা বুঝছেন তো আমার নাকি? তাহলে কি হলো? শেষ করবো, তুই তো আসছে কি? আনতে বলেন, হ্যাঁ, যদি বলতে পারে আমার আলোচনাটা খুব সুন্দর হচ্ছে, এরকম পদ্ধতিকে নিয়ে যদি করে তো না, আচ্ছা যদি পারি সেই দিকে নিয়ে আসা। আচ্ছা জি জি জি, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা আমাদের নিজেকে বাঁচানোর জন্য, সোসাইটিকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আমরা কি আমাদের পরিবারকে বোরখা দিয়ে থাকতে পারি না? এমন গরিব বোধহয় বাংলাদেশে নাই যে যে তার বউকে বোরখা পরাতে চায়, বাট হি হ্যাজ নো ক্যাপাসিটি, তার টাকা নাই, এরকম মানুষ মনে হয় নাই আছে, যে আমি আমার বউকে বোরখা পরাতে চাই বাট আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, টাকা পয়সা নেই, এরকম লোক নাই, কিন্তু ওই তো গহনা ইত্যাদি কিনে দিয়েছে এক্সপোজ করার জন্য, দেখার জন্য, ঠিক না? তাহলে কি করতে হবে? নারীকে বাঁচালে, নারীকে ঢাকলে আমাদের সমাজের যুবকরা বেঁচে যাবে, মানুষ ফিতনার হাত থেকে বাঁচবে। আর মানুষ যখন ফিতনার হাত থেকে বাঁচবে তখন সেই মানুষটা সলাত মানে মসজিদ মুখী হবে, আল্লাহ বলা হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু বলছে তোমরা নারী ফিতনাকে ভয় করো। বানী ইসরায়েলদের মধ্যে প্রথম যে ফিতনা শুরু হয়েছিল তাতে নারী ফিতনা, বাংলাদেশে বর্তমানে যে শরীফ থেকে শরীফা এটাও নারী ফিতনা। ওই যে বলছে যে কি কোন একটা কে নাকি কোন হোস্টেলে ছিল, হোস্টেলে থাকার পরে বলছে আমি তো ছেলে মনে মনে মেয়ে হয়ে গিয়েছে, তারপরে চারজন মেয়েকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে, অবস্থা হচ্ছে এটা। তাহলে পরিস্থিতি অতীব ভয়াবহ দিকে যাচ্ছে, এর জন্য নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য কুআনফুসাকুম ওয়াহালিকুম নারা, তোমরা নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, এইটা করতে গেলে অন্ততপক্ষে নিজের বৌবিটিকে অন্তত দায়িত্ব নিয়ে বোরখা পরাতে হবে। রাজি আছেন কি? রাজি আছেন সবাই? বলি ইনশাআল্লাহ জি। কেননা বর্তমান সমাজের স্রোতে যদি আপনি গা ভাসিয়ে দিয়ে চলেন,
তারা কিন্তু জাহান্নাম নির্ধারিত। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, খুব কঠিন একটা জায়গা, যেটা অগ্নি শিখা একেবারে কালো হয়ে গেছে, সেখানে যাওয়া মাত্র কলিজা আগুন ধরে যাবে, আর সেখানে মানুষ থাকবে চিরস্থায়ী, তাদেরকে সাহায্য করার পৃথিবীটা কেউ থাকবে না, কেউ থাকবে না, না দুনিয়াতে না আখেরাতে না জাহান্নামের বাইরে কেউ আপনাকে আমাকে সাহায্য করার থাকবে না, যদি আমরা দাইউসের কাতারে নামটা লিখাই। সেই সাথে সাথে বাড়ির মহিলাদের পোশাক নানান রকমের নানান ঢঙের পোশাক পরে, এগুলো কোত্থেকে শিখেছে? সব দোষ কিন্তু আমাদের ওই যে ইন্ডিয়ান টিভি সিরিয়াল, ইন্ডিয়ান টিভি সিরিয়াল আছে না, যদিও বাংলাদেশের অবস্থা অশ্লীলতা ভরে গিয়েছে, কিন্তু এই যে দিন রাত এই টিভি সিরিয়াল চলে, এই টিভি সিরিয়ালের মাধ্যমে বলছে আমাদের পাখি ড্রেস লাগবে, বাবা বলছে বাবা লোকের বাড়িতে খেতে খাবে, আর বলছে কি যে ও নাকি পাখি ড্রেস লাগবে। যাই হোক, তো আমরা আমাদের চেষ্টা করব আমরা সমাজটাকে সুন্দর করার জন্য, এটা আমাদের সার্বিক দায়িত্ব। আগামী দিনের প্রজন্ম হয়তো একটা বিশাল ভয়ঙ্কর একটা তোপের মুখে প্রতিফলিত হবে, পড়ে যাবে, সেই জন্য আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক আদায় করুন। আল্লাহ আমিন। বলছিলাম আবু বকর জাকারিয়া হাফেজাউল্লাহ চলে আসবেন, যেহেতু এটা আপনাদের একটা মাহফিল, আর প্রত্যেকটা মাহফিলের কিন্তু একটা নির্দিষ্ট একটা খরচ থাকে, জেনারেটর থাকে, এই যে লাইট প্যান্ডেল ইত্যাদির একটা খরচ থাকে। আসলে এগুলো বলা উচিত নয়। দেখেন পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টানরা খুব বেশি না, কিন্তু তাদের প্রতিষ্ঠান ফ্রি ইত্যাদি এগুলো কিন্তু খুব বেশি, তারা দিন ধর্মতে প্রচুর টাকা দেয়। আর কেবলমাত্র আমরা মুসলমানরাই বুঝমান জাতি, যাদেরকে মাহফিল করে টাকা আদায় করতে হয়, এটা একটা লজ্জাজনক ব্যাপার। তো এই যে একটা খরচ হয়, এই খরচের জন্য কে দেবে এই টাকাগুলো? এলাকার লোকই দেবে। আর রসুল্লাহ বলছেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যার ডান হাত দেয় বা আমার বুঝতে পারে না। এজন্য উনি আসবেন, এখনই আমি শেষ করব, সেই সময়ের সন্ধিক্ষণে কয়েকজন লোককে পাঠানো, মানে চাদর নিয়ে যারা কমিটির লোক রয়েছেন একটু যাবেন, অন্তত পক্ষে একটা আল্লাহর দিনের জন্য কাঞ্জুসি করিয়েন না, যে সবচেয়ে ছোট লোকটা দিবেন এমনটা নাই, বরং আল্লাহর রাস্তায় বড়টাকে খরচ করেন, আল্লাহ তালা রিটার্ন করবে অনেক বেশি। সুতরাং যারা ভলেন্টিয়ার আছেন কমিটির মধ্যে রয়েছেন, তারা কাইন্ডলি একটু চাদর নিয়ে, একটা চাদরে হবে না, কয়েকজন দুজন অন্তত যান। আর মহিলাদের প্যান্ডেল কোন দিকে রয়েছে? সামনে। আচ্ছা, মা বোনদেরকে বলবো ওখানে পুরুষের যাওয়ার দরকার নাই, কোন একজন মেয়ে বাবা একটু দায়িত্ব নিয়ে টাকা পয়সা তুলে কারোর হাতে একটু দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। কেননা এটা একটা মাহফিল, এখানে একটা খরচের ব্যাপার থাকে, আর এখানে স্পেশালি কোনো বক্তাকে ডাকা হয়নি যে তিনি দান তুলবেন বা দান উঠাবেন ওই বিদাতি মজলিসের মতো। তো আপনারা দিবেন, কেননা এই যে অর্থ আপনি দান করবেন, এটা যে আল্লাহ তাআলার রাস্তায় যেটা বাড়িতে নিয়ে যাবেন, এখন মারা গেলে আপনার কাফনের কাপড় কেনার জন্য ঝামেলা হতে পারে, ওই পকেটের টাকাটা বের করে নিতে পারে কোনো সন্তান বাড়ির কেউ, কিন্তু এখানে যেটা দেবেন সেটা হচ্ছে আপনি মারা যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, মারা যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। অতএব সময় নষ্ট না করে একটু কাইন্ডলি তাড়াতাড়ি করে, আর আমি বলেছিলাম যে সবচেয়ে ছোট নোটটা খুঁজিয়েন না, মানে গান সিনেমা ইত্যাদির জায়গায় মানুষ বড় নোটের খোঁজ করে, আর ওই আল্লাহ তালার রাস্তা হলে কি সবচেয়ে ছোট লোকটা দেখে না। আজকে একটু উদার হয়ে দান করবেন, একটু মনটাকে উদার করে নেন যে আল্লাহ রাস্তা দিচ্ছে। কেন রসুল্লাম বলছেন এক টাকা দান করলে আল্লাহ তালা সেটাকে 10 গুণ বাড়ায়, আর একটা আজকে আছে 700 গুণ বাড়ায়। চিন্তা করেন, মানে এক টাকা দিলে 700 টাকা পাবেন, এরকম যদি ফাইন্যান্সিয়াল কোনো কিস্তির সিস্টেম থাকতো দুনিয়ার মুখে, আমাদের সব টাকা ওখানে থাকতো, ঠিক না? এজন্য আল্লাহ রাস্তায় পরকালের জন্য করেন, যা করবেন ফর হিয়ার আফটার, এখানে তো ভিখারিরা সংসার চলে যায়, কিন্তু পরবর্তী জীবনের জন্য কি, ওটা হচ্ছে আমাদের আসল জায়গা। আজকে দেখেন এখানে কিছুক্ষণ পর্বতে জানাজা হবে একজন মানুষের, তিনি কল্পনা করতে পারেননি যে মহান রবের ডাক চলে আসবে, তিনি ভাবতে পারেননি যে মহান রব মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে তাকে তুলে নেবেন। আজকে তার বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি নিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে যেমন ভাগ বাঁটোয়ারা হবে, ভাই এটা দুনিয়ার সিস্টেম। মুফতির কাছে ফোন দিয়ে বলবে, মাওলানা সাহেব এক ভাই দুই বোন 18 বিঘা জমি 14 লক্ষ টাকা কতটুকু করে ভাগ পাবো,
অথচ বাবা কবরে রয়েছে, স্বামী কবরে রয়েছে। একটা চিন্তা করেন তো, আজকে যে ব্যক্তি মারা গেল তার বয়স কত হবে? এজ কত? এজ আজকে যিনি মারা গেলেন তার বয়স কত হতে পারে? আজকে এখানে যিনি মারা গিয়েছেন, তার স্ত্রী তার সাথে 70 বছর যদি হন তাহলে মিনিমাম 50 বছর সংসার করেছে। কবরে যখন রাখতে যাবে তার সন্তানেরা পাড়ার লোকেরা, তার স্ত্রীকে বলবে যে তোমরা আজকে চলে যাও, যে লোকের সাথে 50 বছর রয়েছে একটা রাত থাকি। পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড তো কেউ করে না। তার সন্তানরা কি বলবে? সবাই চলে যাও, আমার কলিজা টুকরো আব্বাকে তোমরা রেখে গেলা, আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে, আব্বার জন্য একটা রাত্রি থাকি, কেউ থাকবে? এটা হচ্ছে পৃথিবী ভাই, এটা বাস্তবতা, এটা আপনার আমার সন্তান না, পৃথিবীর সবারই বাস্তবতা এটা। তাহলে উনি চলে গেলেন, এবার আমরাও যে কখন চলে যাবো কোন হিসাব আছে? কোন হিসাব নেই। তাই আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করবেন এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, এবং সাথে সাথে যে কথাগুলোকে বললাম সব আপনাকে ভালোবেসে বলেছি, আল্লাহই আল্লাহর কসম করে বলছি, আঘাত দেওয়ার জন্য বলিনি, শুধুমাত্র আপনাকে ভালোবাসার জন্য বলেছি। কেন? আপনি যদি সৌদি আরবের বুকে যান, বিভিন্ন কোম্পানিতেও এখন বিভিন্ন মহিলারা যায়, তাদের মহিলাদের আপনার চোখ পর্যন্ত দেখতে হবে না, এতটা তারা নিজেকে ঢেকে রাখে। এর জন্য বলছি না যে সৌদি আরবে খারাপ মানুষ নাই, কারণ আবু জাহালের বাড়ি তো আর গোয়ালখানা না, তাই না? ব্যাপার আছে, সব জায়গায় খারাপ ভালো আছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে পিউরিফাই করতে হবে, আল্লাহর রাস্তায় থাকতে হবে, যে কখন ডাক চলে আসে ব্যাস। কারণ একটা ভাড়া বাড়িতে থাকলে, ভাড়া না দিতে পারলে ভাড়ার মালিক কিন্তু ওয়ার্নিং দেয় আগামী 3 দিন, আগামী 4 দিন, হাত পা ধরলে 1 মাস হয়, 2 মাস হয়, কিন্তু মালাকুল মত চলে আসলে ওকে যদি বলা হয় যে ওয়েটার লিটিল বিট, একটু অপেক্ষা করেন তো, আমার ছোট মেয়েকে একটা জমি দিতে যাচ্ছি, সিগনেচার করবো, সময় পাবে? সময় পাবে না। সো মৃত্যু এমন এক বাস্তবতা। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন সবাই তোমার দীন ইসলামকে মেনে পূর্ণাঙ্গ হেদায়েত প্রাপ্ত হয়ে তোমার রাস্তায় চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত আছে জানি না কি হাল রয়েছে, মাবুদ গুগল ম্যাপে কোথায় কোথায় চলে যায়, কোথায় কোথায় চলে যায় জানিও না। কালকে খুতবা সখীপুর টাঙ্গাইলে, আমি জানি না কোথায় প্রোগ্রাম আছে, বল্লা টাঙ্গাইলে, মানে বল্লাটা চিনি কিন্তু খুতবার স্থান জানি না, কিন্তু গুগলে মারলে আমাকে নিয়ে চলে যাবে। কিন্তু এখান থেকে 3.5 হাত গর্তে কি আছে এটা আমরা জানি না। যারা খুব কষ্ট রয়েছে মাহবুদ, তাদেরকে তুমি তোমার নিজ গুণে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সঠিকভাবে দীন ইসলাম মেনে আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে বোরকা পরাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজক কমিটি যারা আয়োজন করেছে, তারা যেন এইরকম আয়োজন বারবার করতে পারে, কোরআন এবং সুন্নাহর মাহফিল, মানুষকে কোরআন এবং সুন্নাহ জানানোর জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য যে তাদের সিবিটি, এটাকে তুমি আরো বিস্তার ভাবে তাদের অন্তরে দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনে যাদেরকে তুমি তুলে নিয়েছো তোমার কাছে, সবটাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনের বুকে যাদের বুককে খালি করে দিয়েছো সেই মা বাবাদেরকে, বাবদ তাদের বুককে রহমত দ্বারা পরিপূর্ণতা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নেশাকারের বাঁচার উপায় না, ওটা আপনাকে একটু আটকে রেখেছিলাম এই বলে, নেশাকারের বাঁচার কোন রাস্তা নাই, নেশা ছেড়ে দিলে বাঁচবে, কিন্তু যদি নেশা করে, এর জন্য একটা ভয়ঙ্কর হাদিস ছিল, ওটা এখন শোনাই, আলহামদুলিল্লাহ যেটা কবুল খাইলাম, এই হাদিসটা শোনানোর জন্য। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জর্দা বিড়ির গুল খায়, এখন খেতে খেতে মারা গেলে জাহান্নাম, জেনে করতে করতে মারা গেলে জাহান্নাম, তোবা করলে বিষয় আলাদা, তো পরে বলছি, শোনেন আগে গোটাটা শোনেন একটু, দাঁড়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও, আল্লাহ তালা কবুল করুক এই অর্থকে, নাজাতের ওসিলা বানিয়ে দিক, আল্লাহ আমিন। তো খেতে খেতে মারা গেলে কি জাহান্নাম, ও ব্যক্তি এখন সাইনুর রহমানের বক্তৃতা শুনে তোবা করুন, আল্লাহ আর খাবো না, আর বিড়িতে টান মারবো না, যতই যা হোক আল্লাহ গোলদীপ আর মুখে ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই ব্যক্তির 40 দিন নামাজ কবুল হবে না,
কিন্তু আল্লাহ তাআলা তৌবাকারীকে ভালোবাসে, তৌবা গ্রহণ করে নিয়েছে আল্লাহ তাআলা। কিছুদিন পর সাইমুর রহমানের বক্তৃতার চার্জ শেষ, আবার মেরেছে এক প্রাণ, যেই প্রাণ মেরেছে এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না, আবার তৌবা করেছে, আল্লাহ তৌবাকারীকে ভালোবাসে, আল্লাহ কত মহান দেখেন। এরপরে কিছুদিন পর আবার মেরেছে খান্তান, এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন তার সালাত কবুল হবে না, এখন ও আবার তোবা করেছে, তিনবার তোবা করার পর আবার টান মেরেছে। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আমি তোমার জন্য রাদাকাতুল খাবাল প্রস্তুত করেছি। রাদাকাতুল খাবাল কি, এটা একটু বলছি, এটা একটা এক ধরনের কোয়ান্টিটি জুস, জুস, হোয়াট ইজ রাদাকাতুল খাবাল, এটা যে জুস, এই জুসটা কি দিয়ে তৈরি, যারা নেশাদার দ্রব্য পান করেন তাদের জন্য একটা বিগ অফার, গ্রহণ করেন দেখেন কি সুন্দর লাগবে। রাদাকাতুল খাবার কি দিয়ে তৈরি, মানে ওর ইনগ্রিডিয়েন্টস গুলা কি একটু বলছি দেখেন ভালো লাগবে। এক, জাহান্নামীদের রক্ত, দুই, পুজ, বুঝেন পুজ, এত বড় বড় ফোড়া হয়, ডাক্তারে ফোড়াতে একটা ছুস মেরে দিয়েছে, আর ছলাট করে ভেতর থেকে দুধে আলতা কালারের যে টেস্টি খাবার বেরিয়েছে, এইটা দিয়ে জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের রক্ত দিয়ে রাদাকাতুল খাবার তৈরি হয়েছে। এবার হাত তোলেন, কে কে বিড়ি খাবেন আর রাদাকাতুল খাবারও পান করবেন? এখন তো সবাই ফেরেশতা, আমি তো জানি মাহফিল থেকে যাওয়ার সময় টানতে টানতে যাবেন, অতএব এই রাদাকাতুল খাবার খাওয়ার জন্য প্রস্তুত থাকেন, এই ঘৃণিত বস্তু এটাকে ত্যাগ করেন, এই মাকরুর দোহাই দিয়ে আর এরকম দিকে আসেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সব বুঝিয়ে বুঝার পরে আমল করার তৌফিক আতা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।